আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাইছিলেন যে শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় গোপনাঙ্গ কালো হয় কেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। বিশেষ করে অনেক নববিবাহিত দম্পতি যারা আছেন তারা এই সমস্যাটা বেশি ফেস করে থাকেন এবং তারা অনেকে জানতে চান যে আসলে এটা হওয়ার কারণটা কি। তাছাড়া বিয়ের পরে যখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সহবাস করতে যাব, তখন আসলে একটা লজ্জার মধ্যে পড়ে যায় বা লজ্জা অনুভব হয় যে আসলে আমার হাজব্যান্ড যখন আমার ভ্যাজিনাটা দেখবে বা আমার স্ত্রী যখন আমার পেনিসটা দেখবে তখন এই জায়গাটা কালো দেখবে, তখন এটা আসলে সে কোনভাবে নেবে। বিষয়টা হচ্ছে একেবারেই স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশ তথা পৃথিবীর প্রত্যেকটি দেশের যত নারী পুরুষ আছেন তাদের শরীরের স্কিনের তুলনায় তাদের গোপনাঙ্গ বা ভ্যাজাইনা বা পেনিস এই জায়গাটা একটু কালো হবে, কালচে থাকবে। এটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। কারণ হচ্ছে আমাদের এই জায়গাটায় কালো হওয়ার কিছু কারণ থাকে, তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণ। স্বাভাবিকভাবে দেখা যায় যে আমাদের বংশগতভাবে বা জিনগতভাবে জায়গাটা কালো বা কালচে, এটা হচ্ছে একেবারে স্বাভাবিক একটা কারণ। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে মেলানোসাইট নামে এক প্রকার কোষ থাকে। এই যে মেলানোসাইট নামক যে সেল থাকে, সেল বা কোষ, এই জায়গা থেকে মেলানিন রিলিজ হতে থাকে এবং আমাদের শরীরের যে জায়গাগুলো গুপ্ত থাকে মানে ঢাকা থাকে, এই জায়গাটা এই মেলানোসাইট নামক যে সেল থেকে মেলানিনটা খুব বেশি পরিমাণে রিলিজ হতে থাকে, যার কারণে এই জায়গাটা কালো থাকে। যাদের শরীরে মেলানিনটা বেশি পরিমাণে রিলিজ হয় তাদের জায়গাটা একটু বেশি কালো হয়, আর যাদের একটু কম রিলিজ হয় তাদের জায়গাটা একটু কম কালো হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু দেখা যাবে যে এই জায়গাটা কিছুটা কালো থাকবে বা কালো হবে, এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। এটা ছাড়া আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা ফ্রিকশন হয়। ফ্রিকশন বলতে এখানে ঘর্ষণের সৃষ্টি হয়। আমরা যখন হাঁটাচলা করি তখন দেখা যায় যে আমাদের টাইট ফিটিং যে আন্ডারওয়্যার পরা বা টাইট ফিটিং প্যান্ট কাপড় চোপড় এগুলো পরার কারণে জায়গাটা ফ্রিকশন হতে থাকে। তাছাড়া দেখা যায় যখন সহবাস করা হয় তখন এই জায়গাটা ফ্রিকশন হয়। এটা ছাড়া যখন এখানে শেভিং করা হয় বা বিভিন্ন প্রকার কেমিক্যাল জাতীয় বিষয়গুলো ইউজ করে এই জায়গার যে লোম বা চুলগুলা ক্লিয়ার করা হয়, সে সকল যে কেমিক্যালযুক্ত বিষয়গুলো এখানে ইউজ করা হচ্ছে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগত কারণেও কিন্তু আসলে এই জায়গাটা কালো হয়ে থাকে বা কালচে হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আছে দেখা যাচ্ছে তারা চিন্তা করে যে আসলে আমার জায়গাটা আমি কীভাবে ফর্সা করতে পারি। এই জন্য অনেকে ব্লিচ এখানে ব্লিচ করে থাকে, বিভিন্ন প্রকার কেমিক্যালযুক্ত স্কিন ফর্সাকারী ক্রিম বা লোশন এগুলো তারা ব্যবহার করে থাকেন। আসলে এগুলো ব্যবহার করাতে দেখা যায় ভালোর থেকে মন্দরটাই বেশি হয়ে থাকে অনেক সময়। কারণ আপনার এই জায়গাটা এই জাতীয় কেমিক্যালযুক্ত জিনিসগুলো যখন ব্যবহার করবেন তখন এখানে ত্বকে লালচে র্যাশ উঠতে পারে, জ্বালাপোড়া করতে পারে এবং ত্বকটা প্রাথমিক অবস্থায় ফর্সা দেখালেও পরবর্তীতে কিন্তু আরও বেশি পরিমাণে কালো হয়ে যেতে পারে বা স্থায়ীভাবে কালচে দাগ পড়ে যেতে পারে। এজন্য এই ধরনের কিছু ব্যবহার না করাই ভালো। আমরা এখানে জাস্ট মোটামুটি পরিচর্যা রাখতে পারি, অর্থাৎ পরিচর্যা রাখার জন্য আমরা দেখা যাচ্ছে দিন শেভিং করলাম বা ট্রিমিং করলাম, জায়গাটা একটু ভালো করে সফট যে সাবান আছে সেটাতে ধুয়ে আমরা এখানে একটু নারিকেল তেল বা একটু অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারি যাতে কোষগুলো সতেজ থাকে। আর তাছাড়া আমরা যে টাইট ফিটিং আন্ডারওয়্যারগুলো পরে থাকি, কাপড়চোপড়গুলো পরে থাকি, এগুলো একটু লুজ কোয়ালিটির পরতে পারি, অতিরিক্ত টাইট ফিটিং না পরে। এছাড়া সিনথেটিকের আন্ডারওয়্যার পরিবর্তে আমরা একটু সুতি কাপড় আন্ডারওয়্যারগুলো পরতে পারি, এই কাজগুলো কিন্তু করতে পারি। আর আমাদের এই ফর্সা করার চিন্তাটা কেন আসে, এখানে দুইটা কারণে আসে। একটা হচ্ছে বিষয়টা না জানার কারণে যে আসলে কেন কালো হয়, এটা আমরা অনেক সময় মনে করি যেটা হয়তো আমাদের কোনো শারীরিক প্রবলেম, কিন্তু বিষয়টা এমনই না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা নারীদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোন থাকে এবং পুরুষের শরীরে টেস্টোস্টেরন নামক যে হরমোনটা থাকে, এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেক সময় এই জায়গাটা কালচে হতে পারে বা কালচে হয়ে থাকে। এজন্য আপনাদের এখানে ফর্সা করার কোনো চিন্তা করার দরকার নেই। কারণ হচ্ছে এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক, এ বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। আর আমাদের এখানে আমরা তখনই দুশ্চিন্তাটা করব যখন দেখব যে আমাদের এখানে অতিরিক্ত কালচে হঠাৎ করে হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে হচ্ছে না, ধীরে ধীরে যেটা হচ্ছে আপনি যখন ছোট থেকে বয়স বৃদ্ধি পাচ্ছে তখন আস্তে আস্তে যে কালচেটা হয়ে থাকে এটা স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে যদি এমন হয় যে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর্যন্ত দেখছেন জায়গাটা ফর্সা ছিল,
কিন্তু হঠাৎ কোনো কিছু ব্যবহার করার কারণে বা শারীরিক কোনো প্রবলেম হওয়ার কারণে এটা খুব দ্রুত কালো হচ্ছে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করিয়ে সমাধানের ব্যবস্থা করতে হবে। আর যদি এটা স্বাভাবিকভাবে আস্তে আস্তে কালো হয় তাহলে এর জন্য কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। আর আমরা কখন দুশ্চিন্তা করব, যদি এমনটা হয় যে আমাদের ডায়াবেটিস থাকে, এখানে এসটিডি সমস্যা থাকে, ইচিং বা চুলকানি হয়, আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় গোপন অঙ্গ বা প্রাইভেট পার্ট যদি কিছুটা পরিমাণে আপনার কালো থাকে বা কালচে থাকে, এটা একেবারে স্বাভাবিক। আমাদের মূল বিষয়টা দেখতে হবে এখানে কালচে কি বাদামি কি ফর্সা, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে এখানের যে কাজটা, সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। অর্থাৎ আপনি স্ত্রী হলে আপনার স্বামীর সাথে সহবাসে পরিপূর্ণভাবে সহবাসটা করতে পারছেন কিনা, আপনার হাজব্যান্ড হিসেবে যদি আপনি থাকেন আপনার পেনিসটা সুদৃঢ় হচ্ছে কিনা, সহবাস বা সঙ্গম করতে পারছেন কিনা, এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করতে হবে বা দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে মেয়েদের যেমন এখানে পরবর্তীতে প্রজন্ম যে সৃষ্টি করা বা বাচ্চা জন্মদানের বিষয়টা সঠিকভাবে হচ্ছে কিনা, আপনার পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনার প্রস্রাবের কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে এই অঙ্গের যে কাজগুলা এগুলো যদি স্বাভাবিক থাকে তাহলে কালচে হওয়াটা এটা কোনো ব্যাপার না, এটা একেবারেই স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তা করা, এখানে অতিরিক্ত উজ্জ্বলতা সৃষ্টির জন্য কোনো কেমিক্যাল ইউজ করা একেবারে বোকামি ছাড়া আর কিছু নয়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিতে পারেন, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড থাকলে মধ্যে এটা শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।